السلام عليكم ورحمة الله وبركاته. মহিলারা কোন পুরুষকে সালাম দেওয়া জায়েজ আছে নাকি? পুরুষ যদি মাহরাম হয় তাকে সালামও দিতে পারবে, মুসাফাও করতে পারবে, আর গায়রে মাহরাম হলে সালামও দিতে পারবে না, মুসাফাও করতে পারবে না। তবে বৃদ্ধা মহিলা হলে, যার প্রতি কোনো ধরনের ফেতনার আশঙ্কা নাই, এরকম বৃদ্ধা মহিলা হলে তাকে সালাম দেওয়া যাবে। মানে যার আপনি সালাম দিতে হলেও কিন্তু বোরকা পরা থাকলেও একজন যখন আপনাকে সালাম দিবে আপনি তার দিকে কিন্তু তাকাবেন অটোমেটিক। ইসলামে হেজাব পরা থাকলেও তাকানো নিষিদ্ধ, হেজাববিহীন তো তাকানো হারাম। কিন্তু একজন নারী হেজাব পরিহিতা, তাও আপনি যদি কোন হেতু এখন হেজাবে আছে তার দিকে তাকালে অসুবিধা কি? মানে একজন নারী হেজাব পরার পরেও তার শারীরিক কিছু অবয়ব প্রকাশ হবেই। আল্লাহ পাকের জন্য বলছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা। কিছু নারীর সৌন্দর্য আছে যেগুলো নারীর ইচ্ছার বাহিরেও প্রকাশ হয়ে পড়ে, এই প্রকাশ হয়ে পড়লে আল্লাহ বলছে সেটার জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না, এটা আল্লাহ মাফ করে দিবেন। তো এই জন্য আপনি পর্দাশীল নারী, তাও আপনি তার দিকে তাকানো যাবে না। তো সালাম দিলে তার দিকে তাকাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না ওইটা তো ছোটদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, নাবালিক নাবালিক মেয়েরা যদি সালাম দেয়। কিন্তু বালেগা হওয়ার পরে, বয়সপ্রাপ্ত হওয়ার পরে আর সালাম দেওয়া, সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। আপনি নিতে গেলেও তার দিকে তাকাইতে হবে যে হুজুরের সালাম দিছে। হুজুর মানে তো উনি মাসুম না, ইমাম সাহেব মানে নিষ্পাপ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের সাথে পর্দা করা পরজ ছিল, তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরজ ছিল সেখানে তো অন্যদের প্রশ্নই আসে না। মানে সবার জন্য এটা ফরজ, ইমাম সাহেবের জন্য ফরজ, সবার জন্যই ফরজ হেজাব। এজন্য কাউকে সালাম দেওয়া যাবে, শিক্ষকের জন্য ফরজ। এখন শিক্ষক তো সালাম না দিলে আবার বেয়াদব মনে করে, ছাত্রী এটা বেয়াদব হয়ে গেছে। এখন শিক্ষক যে ছাত্রী এটা পড়াইতেছে সেটাও তো কোন ধরনের করতেছে সেটা আল্লাহ ফয়সালা করবেন, সেটা আমরা বলতেছি না। কিন্তু কথা হলো, মানে শরীয়তের ফয়সালা হলো, মানে গায়রে মাহারাম পুরুষকে বা মহিলাকে সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না।